আগে আমরা একবার বানান পড়ে আসি, তারপর আবার উচ্চারণ শিখব। তার উপরে দুই নুক তা, তা পাইছেন? তা তা জবর তা, তা জবর তা, তা জেরতি, তা জেরতি, তা পেশতু, তা পেশতু, তা তিতু, তা তিতু, তা দুই জবর তান, তা দুই জবর তান, তা দুই জেরতিন, তা দুই জেরতিন, তা দুই পেশতুন, তা দুই পেশতুন, তান তিন তুন, তান তিন তুন, তা জবর তা, তা জবর তা, তা জেরতি, তা জেরতি, তা তি, তা তি, তা জেরতি, তা জেরতি, বা জবর বা, বা জবর বা, তিবা, তিবা, হামজা জবর আ, হামজা জবর আ, বা জেরবি, বা জেরবি, আবি, আবি, তা জবর তা, তা জবর তা, আবি তা, আবি তা, তা জবর তা, তা জবর তা, তা লাগবে বায় সাথে তাব, তা লাগবে বায় সাথে তাব, বা জবর বা, বা জবর বা, বা লাগবে তাই সাথে বাত, বা লাগবে তাই সাথে বাত, তা জেরতি, তা জেরতি, বাতি, বাতি, আবার ঘুরে আসে, তা জবর তা, তা জবর তা, একই সাথে সবাই কই, তা জবর তা, তা জেরতি, তা পেশতু, তা তিতু, তা দুই জবর তান, তা দুই জেরতি, তা দুই পেশতু, তান তিন তুন, তা জবর তা, তা জেরতি, তা তি, তা মাশাল্লাহ। এবার আমরা উচ্চারণ শিখবো, তা তি তু, তান তিন তুন, তান তিন তুন, তা তি, তা তি, তি বা, তি বা, আ বি তা, আ বি তা, তাব, তাব, বাতি, বাতি। মনে রাখবেন প্রত্যেকটা অক্ষরে তিনটা উচ্চারণ হয়, কয়টা? তিনটা। এই জবর একটা উচ্চারণ, জেরে একটা উচ্চারণ, আর এই তিনটা উচ্চারণ, আর দুই জবরে দুই জেরে দুই পেশে। এই প্রত্যেকটা তিন ডাকের উচ্চারণ যদি মনে থাকে তাহলে সব অক্ষরই আপনার উচ্চারণ শেখা হয়ে যাবে। প্রত্যেকটা অক্ষরে তিন ডাকের উচ্চারণ, কড়া তিন ডাকের উচ্চারণ, আমার কথাগুলো খেয়াল করবেন, কাজে লাগবে। তাহলে প্রত্যেকটা অক্ষরে তিন ডাকের উচ্চারণ যদি আমরা মুখস্থ করি, প্রথম তিনটা অক্ষর প্রত্যেকটা অক্ষরেরই, তাহলে পুরা কোরআন শরীফ উচ্চারণ আপনার শেখা হয়ে যাবে। এই যে তা তি তু, তা তি তু, তান তিন তুন, তান তিন তুন, এই যে তা তি, তাহলে এই তা এই তিনটা অক্ষর উচ্চারণের ভিতরে আছে না? এই যে জবর তা, জবর তা, আবার তাজের তি, এই তি উচ্চারণটা এই তিন অক্ষরের ভিতরে কিন্তু আছে, তাজের তি, তি, এরকম। এই যে তি বা, এই তাজের তি, অর্থাৎ তার নিচে জের থাকলে তি হয়, এই কথাটা মনে রেখে দিতে হবে, তি। আর বা জবর, এই জবরে আছে বা, বা অক্ষরে যে বা জবর বা, তি বা, উচ্চারণ করতে হবে মুখে, বানান করতে হবে মনে, বানান করতে হবে মনে, উচ্চারণ করতে হবে মুখে, তাহলে উচ্চারণ শেখা হয়ে যাবে। তি বা, তি বা, আ বি তা, আ বি তা, তাব, তাব, বাতি, বাতি, আবার ধরেন গোড়ায়, তা তি তু, তা তি তু, তান তিন তুন, তান তিন তুন, তা তি, তা তি, তি বা, তি বা, আ বি তা, আ বি তা, তাব, তাব, বাতি, বাতি, একসাথে বলতে পারবেন উচ্চারণ সবাই? আচ্ছা, বানান ছাড়া সবাই কই, তা তি তু, তান তিন তুন, তা তি, তি বা, আ বি তা, তাব, বাতি, এইভাবে উচ্চারণ করতে হবে। তা জবর তা, তা জবর তা, তা
হাজরতি তাজরতি তাপেশতু তাপেশতু তাতিতু তাতিতু তাদুই জবরতান তাদুই জবরতান তাদুই জরতিন তাদুই জরতিন তাদুই পেশতুন তাদুই পেশতুন তানতিনতুন তানতিনতুন তা জবরতা তা জবরতা তাজরতি তাজরতি তাতি তাতি তাজরতি তাজরতি বা জবরবা বা জবরবা তিবা তিবা হামজা জবরআ হামজা জবরআ বা জেরবি বা জেরবি আবি আবি তা জবরতা তা জবরতা আবিতা আবিতা তা জবরতা তা জবরতা তালগবে বাইশতে তাব তালগবে বাইশতে তাব বা জবরবা বা জবরবা বালগবে তাই সাথে বাত বালগবে তাই সাথে বাত তাজরতি তাজরতি বাতি বাতি আবার ঘুরে আসেন তা জবরতা তা জবরতা একই সাথে সবাই কই তা জবরতা তাজরতি তা পেশতু তাতি মাশাল্লাহ, এবার আমরা উচ্চারণ শিখবো তা তি তু তান তিন তুন তা তি তি বা আবিতা আবিতা তাব তাব বাতি বাতি মনে রাখবেন প্রত্যেকটা অক্ষরে তিনটা উচ্চারণ হয় কয়টা এই জবর একটা উচ্চারণ জেরে একটা উচ্চারণ আর এই তিনটা উচ্চারণ আর দুই জবরে দুই জেরে দুই বেশি এই প্রত্যেকটা তিনটা করে উচ্চারণ যদি মনে থাকে তাহলে সব অক্ষরই আপনার উচ্চারণ শেখা হয়ে যাবে প্রত্যেকটা অক্ষরে তিনটা করে উচ্চারণ করা তিনটা করে উচ্চারণ আমার কথাগুলো খেয়াল করবেন কাজে লাগবে তাহলে প্রত্যেকটা অক্ষরে তিনটা করে উচ্চারণ যদি আমরা মুখস্থ করি প্রথম তিনটা অক্ষর প্রত্যেকটা অক্ষরেরই তাহলে পুরো কোরআন শরীফ উচ্চারণ আপনার শেখা হয়ে যাবে এই যে তা তি তু তা তি তু তান তিন তুন তান তিন তুন এই যে তা তি তা তাহলে এই তা এই তিনটা অক্ষর উচ্চারণের ভিতরে আছে না এই যে জবর তা জবর তা আবার তাজের তি এই তি উচ্চারণটা এই তিন অক্ষরের ভিতরে কিন্তু আছে তাজের তি তি এরকম এই যে তি বা এই তাজের তি অর্থাৎ তার নিচে জেদ থাকলে তি হয় এই কথাটা মনে রেখে দিতে হবে তি আর বা জবর এই জবরে আছে বা বা অক্ষরে যে বা জবর বা তিবা তিবা উচ্চারণ করতে হবে মুখে বানান করতে হবে মনে বানান করতে হবে মনে উচ্চারণ করতে হবে মুখে তাহলে উচ্চারণ শেখা হয়ে যাবে তিবা তিবা আবিতা আবিতা তাব তাব বাতি বাতি আবার ধরেন গোড়ায় তা তি তু তা তি তু তান তিন তুন তান তিন তুন তা তি তাতি তি বা তিবা আবিতা আবিতা তাব তাব বাতি বাতি একসাথে বলতে পারবেন উচ্চারণ সবাই আচ্ছা বানান ছাড়া সবাই কই তা তি তু তান তিন তুন তা তি তি বা আবিতা তাব বাতি এইভাবে উচ্চারণ করতে হবে